ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে ফের উত্তরে অতি ভারী বৃষ্টি, পাশাপাশি দক্ষিণবঙ্গে কবে নাগাদ বর্ষার বৃষ্টি শুরু হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সে নিয়ে আজকে লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া নিয়ে কি আপডেট জারি করলো, পাশাপাশি আগামীকাল শনিবার 11 জুন কোথায় কেমন থাকবে আবহাওয়া, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। উত্তরবঙ্গে স্বাভাবিক দিনে দুদিন আগে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে এখনও তা অনিশ্চিত হয়ে আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছে আগামী 4-5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার তেমন কোনো সম্ভাবনা নেই, তবে দেরি করলেও বর্ষার এই মতিগতি অস্বাভাবিক বলতে নারাজ আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন যে অতীতে 17 থেকে 18 জুন দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের দৃষ্টান্ত রয়েছে। মৌসুমী বায়ু কেন দক্ষিণবঙ্গে ঢুকছে না? আবহাওয়াবিদদের বক্তব্য, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে না, সেটা হলে মৌসুমী বায়ু ঢুকে পড়ত। বঙ্গোপসাগর থেকে এখন জলীয়বাষ্প বাতাস উত্তর পূর্ব ভারত এবং হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের দিকে ঢুকছে। এই এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টির এটাই কারণ। এই পরিস্থিতির পরিবর্তন হলে তবেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর অগ্রগতির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার জেনেছে আগামী দিন দুইয়ের মধ্যে গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবেশ করার মতো অনুকূল পরিস্থিতি রয়েছে। মৌসুমী বায়ু না আসা পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, যেমন হয়েছে কলকাতায় বৃহস্পতিবার সন্ধ্যায়। তবে ঝাড়খণ্ডের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তা ছড়িয়ে পড়ার প্রবণতা আগের তুলনায় অনেকটাই কমেছে, ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। এই পরিস্থিতিতে ব্যবসা অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণবঙ্গে। রাজ্যের কৃষি সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী 9 জুন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিক থেকে স্বাভাবিকের 66% কম বৃষ্টি হয়েছে। মে মাসে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে 61% বেশি ছিল। জুনে উত্তরে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। 2 দিনাজপুরে বৃষ্টিপাতের স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। শুধু মালদহে হয়েছে স্বাভাবিকের থেকে কিছুটা কম বৃষ্টি, যদি তা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের লেটেস্ট ওয়েদার আপডেট।